বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বেগম জিয়ার পক্ষে মঙ্গলবার নোটিশটি পাঠান দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। দলের মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়ার প্রতি এমন বিষোদাগার করেছেন প্রধানমন্ত্রী। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। কম্বোডিয়া থেকে ফিরে গত 7ই ডিসেম্বর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, সৌদি আরবে খালেদা জিয়ার একটি শপিং মল রয়েছে, রয়েছে বিপুল সম্পদের ভান্ডার এবং তিনি মানি লন্ডারিং এর সাথে জড়িত সৌদি আরবে, এবং এটা খুঁজে বের করে দিয়েছে সৌদি আরব। তারা কিন্তু দুর্নীতিবিদদের অভিযান চালাচ্ছে, কি করছে তারা জানে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়েও কথা বলেন। তারেক রহমানের ব্যাপারে আপনারা জানেন যে আজও কালো একদিন একদিন তাকে আসতেই হবে এবং বিচারে কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। এসব বক্তব্য মিথ্যা, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার আইনি নোটিশ পাঠান খালেদা জিয়া। তার পক্ষে নোটিশটি দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য বিদ্বেষপূর্ণ এবং তার মনোভাব বেপরোয়া। জিয়া পরিবারের সুনাম, সততা ও মর্যাদাকে বিনষ্ট করতেই প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন বলে নোটিশে বলা হয়। এ বক্তব্যের জন্য জিয়া পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। নোটিশে আরো বলা হয় প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, যা আইনি নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করতে হবে, না হলে মানহানির কারণে ক্ষতিপূরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপনার এই মিথ্যা অভিযোগ তার প্রতি অবমাননা ও ঘৃণার সৃষ্টি এবং তাকে হাস্যকর করার উদ্দেশ্যে করা হয়েছে।